ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডে মহিলা বিভাগে ইরাকের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। তবে উন্মুক্ত বিভাগের নবম রাউন্ডের খেলায় আইসল্যান্ডের বিপক্ষে হেরেছে পুরুষ দল। রবিবার ইরাককে 3.5 আর 0.5 গেম পয়েন্টে হারায় বাংলাদেশ। মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ড্র করলেও মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শারমিন সুলতানা শিরিনের সাথে দুই মহিলা ফিদে মাস্টার নসীন আঞ্জুম ও নাজরানা খান ইভা জয় পেয়েছেন। উন্মুক্ত বিভাগে 9 খেলায় 10 পয়েন্ট নিয়ে বাংলাদেশ 65তম স্থানে রয়েছে। অন্যদিকে মহিলা দল 9 খেলায় 10 পয়েন্ট নিয়ে 55তম স্থানে রয়েছে। আজ দশম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ থাইল্যান্ডের বিরুদ্ধে এবং মহিলা বিভাগে বাংলাদেশ মিশরের মহিলা দলের বিপক্ষে খেলবে। ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডে মহিলা বিভাগে ইরাকের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। তবে উন্মুক্ত বিভাগের নবম রাউন্ডের খেলায় আইসল্যান্ডের বিপক্ষে হেরেছে পুরুষ দল। রবিবার ইরাককে 3.5 আর 0.5 গেম পয়েন্টে হারায় বাংলাদেশ। মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ড্র করলেও মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শারমিন সুলতানা শিরিনের সাথে দুই মহিলা ফিদে মাস্টার নসীন আঞ্জুম ও নাজরানা খান ইভা জয় পেয়েছেন। উন্মুক্ত বিভাগে 9 খেলায় 10 পয়েন্ট নিয়ে বাংলাদেশ 65তম স্থানে রয়েছে। অন্যদিকে মহিলা দল 9 খেলায় 10 পয়েন্ট নিয়ে 55তম স্থানে রয়েছে। আজ দশম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ থাইল্যান্ডের বিরুদ্ধে এবং মহিলা বিভাগে বাংলাদেশ মিশরের মহিলা দলের বিপক্ষে খেলবে। ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডে মহিলা বিভাগে ইরাকের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। তবে উন্মুক্ত বিভাগের নবম রাউন্ডের খেলায় আইসল্যান্ডের বিপক্ষে হেরেছে পুরুষ দল। রবিবার ইরাককে 3.5 আর 0.5 গেম পয়েন্টে হারায় বাংলাদেশ। মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ড্র করলেও মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শারমিন সুলতানা শিরিনের সাথে দুই মহিলা ফিদে মাস্টার নসীন আঞ্জুম ও নাজরানা খান ইভা জয় পেয়েছেন। উন্মুক্ত বিভাগে 9 খেলায় 10 পয়েন্ট নিয়ে বাংলাদেশ 65তম স্থানে রয়েছে। অন্যদিকে মহিলা দল 9 খেলায় 10 পয়েন্ট নিয়ে 55তম স্থানে রয়েছে। আজ দশম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ থাইল্যান্ডের বিরুদ্ধে এবং মহিলা বিভাগে বাংলাদেশ মিশরের মহিলা দলের বিপক্ষে খেলবে। ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডে মহিলা বিভাগে ইরাকের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। তবে উন্মুক্ত বিভাগের নবম রাউন্ডের খেলায় আইসল্যান্ডের বিপক্ষে হেরেছে পুরুষ দল। রবিবার ইরাককে 3.5 আর 0.5 গেম পয়েন্টে হারায় বাংলাদেশ। মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ড্র করলেও মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শারমিন সুলতানা শিরিনের সাথে দুই মহিলা ফিদে মাস্টার নসীন আঞ্জুম ও নাজরানা খান ইভা জয় পেয়েছেন। উন্মুক্ত বিভাগে 9 খেলায় 10 পয়েন্ট নিয়ে বাংলাদেশ 65তম স্থানে রয়েছে। অন্যদিকে মহিলা দল 9 খেলায় 10 পয়েন্ট নিয়ে 55তম স্থানে রয়েছে। আজ দশম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ থাইল্যান্ডের বিরুদ্ধে এবং মহিলা বিভাগে বাংলাদেশ মিশরের মহিলা দলের বিপক্ষে খেলবে।